সুনামগঞ্জে পর্যটকদের জন্য নির্মাণাধীন একটি হাউস বোট আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে শহরের সাহেব বাড়ির ঘাটে বাঁধা অবস্থায় একটি হাউস বোটে আগুন লাগে। পরে নোঙর ছিঁড়ে বোটটি সুর নদীর মধ্যে চলে যায়। খবর পেয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তবে নদীতে প্রচুর বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। আগুন লাগার সময় হাউস বোটে কোনো মাঝি ছিল না।